যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ঠিক ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই পৌঁছে দেয় তার নাম রব আমাদের যখন যেটা লাগে ব্যবস্থা করে কে মায়ের পেটে 8 মাস ছিলাম 9 মাস ছিলাম 10 মাস ছিলাম এই 8 মাস 9 মাস আমারে খাবার দিল কে আল্লাহ পানি দিল কে আল্লাহ অক্সিজেন দিল কে আল্লাহ চাইছিলেন মায়ের পেটে চাইছিলেন না আল্লাহর কাছে যে আল্লাহ ঠিকমতো দিও টাইমলি খাবার পাঠায় দিও চাইছিলেন না চাওয়ার আগে যার যা লাগে কে দেয় আল্লাহ তাকে বলে রব আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন আমার মায়ের জরায়ুর সাথে আমার নাড়ের একটা কানেকশন একটা লাইন ওই লাইন দিয়ে আল্লাহ 9 মাস যাবত আমারে পানি দিলেন খাবার দিলেন অক্সিজেন দিলেন সঙ্গত কারণে এই দুনিয়াতে আসলে দুনিয়ার মানুষ ওই লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় কেটে দিলে বাচ্চা প্রথম চিৎকারটা দেয় মানব শিশু প্রথম চিৎকার হাকে পৃথিবীতে ওয়া ওয়া আমরা শুনি ওয়া আসলে আল্লাহর ডাক দেয় আল্লাহর ডাকে বলে মাবুদ খাবারের অক্সিজেনের আর পানির একটা মাত্র লাইন ছিল চিল্লায় বলেন কয়টা দেখো দুনিয়ার মানুষ কত অনিষ্ঠুর আসার সাথে সাথে কারো সাথে আমার শত্রুতা নাই জমি নিয়ে মারামারি নাই কিলাকিলি নাই একটা মাত্র খাবারের লাইন দিয়ে 10 মাস বেঁচেছিলাম মানুষগুলো নিষ্ঠুর খাবারের একটা লাইন কেটে দিল এখন খাবো কি আল্লাহ বলেন গোলাম যে আল্লাহ 10 মাস ধরে মায়ের পেটে খাওয়ালাম ওই আল্লাহ এখনো আছে না নাই একটা লাইন ছিল মায়ের নারের ভেতরে খাবারের একটা লাইন চিন্তা নাই কষ্ট নাই দুঃখ নাই একটা খাবারের লাইনের বদলে আজ থেকে তোর মায়ের বুকের ভেতরে খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম চাইছিলেন যে আল্লাহ আসার সাথেই তো আমার লাইন কেটে দিবে খানা কিন্তু রেডি রেখেন আল্লাহ চাইছিলেন না সবাই চাওয়ার আগে যার যা লাগে যিনি দিয়ে দেয় তার নাম তাফসীর বুঝতে পারছেন এরপরে মায়ের দুধ খেতে লাগলাম মায়েরা গভীর রাত মাইকের সাউন্ড যাদের কানে যায় বুকের দুধ খাওয়াবেন ছেলে মেয়েদেরকে বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই মায়ের বুকে যে দুধটা সেটার বলে শাল দুধ এটা আল্লাহর পক্ষ থেকে বাচ্চার জন্য প্রাকৃতিক টিকা সুবহানাল্লাহ কইবেন না আমরা হসপিটালে যে টিকা দেই 5টা 7টা প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিছে বাচ্চাদের গ্রোথ হবে না যদি না খাওয়ান খাওয়াবেন সব মায়েরা খাওয়াবেন ওয়ালওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন দুই বছর খাওয়াবেন যারা বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা খাওয়াবেন আর যারা ডানু খাওয়াবেন তাদের জায়গা হবে কি ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারে ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম কি দুঃখের কথা মা কেঁদে কেঁদে বলে কোনো মা বাবার জন্য বৃদ্ধাশ্রমে থাকা না লাগে ঠিক কি না তো বৃদ্ধাশ্রমে যারা থাকতে চান না তাদেরকে দুধ খাওয়াবেন দেখবেন এই ছেলেগুলো এরকম ডাকাত হবে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও তার মানে মায়ের পেটে যখন ছিলাম খাবার দিল কে দুনিয়াতে আসার পরে বুকের দুধের ব্যবস্থা করলো কে আচ্ছা মায়ের বুকের দুধ যখন আমরা খেতাম আমাদের দাঁত ছিল ছিল না তার মানে দাঁত দরকার নাই দেয়ও নাই বয়স আমার 1 বছর 2 বছর যখন হইতে শুরু করলো একটু বড় হইছে এখন তো শুধু দুধে চলবে না এখন মাছ খাইতে হবে গোশ খাইতে হবে কুরবানির হাড্ডি চাওয়াইতে হবে কথা কন তো এখন আমার দাঁতের দরকার আছে না নাই দাঁত যখন দরকার ছিল না দেয় নাই যখনই দরকার তখনই দিছে কে আবেদন করছিলেন না অনলাইনে কথা কন অনলাইনে আবেদন করছিলাম তো আমরা জাল্লা বয়স যখন ঠিক এই পর্যায়ে চলে যাবে দাঁত দিও তুমি দাঁত চাইছিলেন চাওয়ার আগে যিনি দেয় তার নাম দেখেন বাংলাদেশে ভাল্লুক উল্লুক বাঘ যেগুলো আছে এগুলোর গায়ের পশমগুলো পাতলা এই বাঘই যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সাইবেরিয়াতে আছে ডেনমার্কে আছে সাইবেরিয়াতে তারপর নরওয়েতে অসলোতে যেই বাঘ ভাল্লুকগুলো আছে ওদের চামড়া ইয়া মোটা মনে হয় যেন প্রাকৃতিক কম্বল দিয়ে আল্লাহ এই সিংহটারে তৈরি করছে উট শুধু আরব দেশেই নাই আরব দেশের উটের চামড়া বড় পাতলা কিন্তু নরওয়ে আর স্ক্যান্ডিনেভিয়ান ওই বরফের এলাকাতে উট হয় ওই উটের গায়ের মধ্যে ইয়া লম্বা লম্বা পশম তার মানে ওখানে প্রচন্ড ঠান্ডা ওখানে সার্ভাইভ করতে গেলে বাঁচতে হলে গায়ের মধ্যে মোটা কম্বল লাগবে চাওয়ার আগেই ওই প্রাণীগুলোরে কম্বল দিয়ে পাঠিয়েছে কে আবার এই দেশের প্রাণীগুলোর চামড়া যদি মোটা হতো
উলের পশম থাকতো আর কম্বলের মতো সেটিং করা থাকতো, এই দেশের বাঘ ভাল্লুক গুলার কষ্ট হতো, তাই এই দেশের বাঘ ভাল্লুক আর ওটের চামড়া পাতলা করেছে কে? সুবহানাল্লাহ কইবেন না? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দেয় তার নাম যেখানে যতটুকু লাগে। কুমড়া গাছ লাউ গাছের নিচে কেউ বিশ্রাম নেয়? বিশ্রাম নেয় কই? বট গাছের নিচে। সুবহানাল্লাহ কইবেন না? একজন লোক ছোটবেলা গল্প শুনেছি, বট গাছের নিচে শুয়ে শুয়ে আল্লাহর গালি দিচ্ছে। আল্লাহর কেমন বিবেক, ইয়া বড় বট গাছ আর বট ফলগুলা এত ছোট ছোট, আর লাউ গাছ আর কুমড়া গাছের এটা কি খুব মোটা না চিকন? চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ। লাউ গাছরে দিল আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা, আর এত বিশাল বড় বট গাছ এটার ফল হলো এত ছোট। তো আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমায় গেছে নিজেও জানে না, হঠাৎ করে নাকের মধ্যে ছটাম করে বট ফল পড়ছে একটা, লাভ দিয়ে উঠছে, নাক দিয়ে রক্ত বেরোয়া শুরু হয়েছে। রক্ত মুছতে মুছতে মনে মনে ভাবে আসলেই তো আমি বড় একটা উল্লুকটা পাঠা, আজকে এই বট গাছের মধ্যে যদি লাউয়ের মতো ফল দিত, কুমড়ার মতো ফল দিত, আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া পড়লে আমি থাকতাম না, আমি বিদায় হয়ে যেতাম, অক্কা পেয়ে যেতাম, ঠিক কিনা? যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম, চিৎকার করে তার নাম। আল্লাহ বললেন আমি হলাম রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। আলাম মানে একটা জগৎ, আলামিন মানে অনেক জগৎ, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স। উদ্ভিদ জগতের রব তিনি, প্রাণী জগতের রব তিনি, সাগর জলের অতল গহ্বর জগতের রব তিনি, মহাকাশের জগতের রব তিনি, সৌর জগতের রব তিনি, অদৃশ্য জগতের রব তিনি। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা। রাজি আছেন? আরো শুনবেন? শেষ করে দেই। আর রহমানের রহিম, তিনি দয়ার সাগর, তিনি দয়ালু, তিনি মায়াবী, তার মায়ার শেষ নাই, তার দয়ার শেষ নাই, তিনি দয়ার সাগর। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন রহমতি ওয়াসিআত কুল্লা শাই, সব জায়গায় আমার রহমত বিস্তৃত, এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি? এই যে আজকে বসে আছি ওয়াজ শুনতেছি কার রহমতে, কার দয়ায়? আল্লাহ বললেন এই রহমত দয়ার ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে 100 টুকরা করলাম। কয় টুকরা? 100 টুকরা করার পরে নিজের মধ্যে আমি 99 টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম, 1 টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলাম। সেদিনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের 1 টুকরা দিছে ছিটে ফোটা। হুজুর পাইছে একটু, আমি পাইছি একটু, উনি পাইছে, উনি উনি সবাই মিলে আমরা 1 ফোঁটা ভাগে যোগে পাইছি দয়ার ভালোবাসা। সবাই মিলে 1 ভাগ ভালোবাসার, আর 99 ভাগ ভালোবাসা কার? ওনার ভালোবাসা বেশি না কম? 1 ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই, ভালোবাসার মুভির শেষ নাই, ভালোবাসার উপন্যাসের শেষ নাই। আবার আয়ুব বাচ্চু বলছে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসিতে দিস মোরে। আছে না নাই? কত ভালোবাসা, চিন্তা করছেন? 1 ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান, নাটক, সিনেমা। তো 1 ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয় যার মধ্যে তিনি 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসাটা কত? 1 টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয়, আছে না নাই? ছেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটারে ধাক্কা মেরেছে, গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে, বন্যার পানিতে মা ডুবে যায়, ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে, পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই, মেয়েটা মরে নাই, আছে না নাই? 1 টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। তার নমুনা যদি এমন হয়, 99 টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরশের উপরে আছে তার দয়া কত? Do you feel that? Do you imagine that? আপনি কি এটা ফিল করেন? আপনাকে ফিল করতে